বাংলাদেশে একটি নির্বাচনী মরশুম ভারত ও যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন স্বার্থ এবং কূটনৈতিক পন্থা তুলে ধরছে। পাশাপাশি কৌশলগত অংশীদার এবং তাদের প্রতিদ্বন্দ্বী চীনের মধ্যে পারস্পরিক সম্পর্কও আলোচনায় উঠে আসছে। ওয়াশিংটন এবং নয়াদিল্লি উভয় বলে যে তারা একটি গণতান্ত্রিক এবং স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করে, কিন্তু প্রধান দুই দল একে অপরকে শক্তি দেখানোর জন্য একেবারেই ভিন্ন পন্থা অবলম্বন করেছে। একদিকে বাংলাদেশের বিরোধী দলের ভোট বয়কট রাজপথে অস্থিরতা বাড়িয়ে তুলেছে, অন্যদিকে শাসক দলের নির্বাচনী কারচুপি অতীতের সব অভিযোগকে ছাপিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দল টানা চতুর্থ মেয়াদের জন্য ক্ষমতায় থাকতে চাইছে, যা তাকে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী নেতা করে তুলতে পারে। তবে সমালোচকদের যুক্তি, তার ক্ষমতায় থাকার মেয়াদ আংশিকভাবে নির্বাচনের কারচুপির কারণে হয়েছে। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে তারা একটি প্রশ্নবিদ্ধ ভোট সহ্য করবে না, তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়িত্বশীল বা জড়িত হিসেবে বিবেচিত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা চাপিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে। তা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংস বিক্ষোভের মধ্যে নির্বাচনী পরিকল্পনা এগিয়ে যাওয়ার সময় বাংলাদেশি কর্তৃপক্ষ বিরোধী নেতা ও কর্মীদের গ্রেপ্তার করেছে। ভারত বলছে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ভারত বিরোধী মনোভাবের সাথে পরিপূর্ণ প্রতিবেশী দেশটিতে শেখ হাসিনাকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে নয়াদিল্লি। কেননা মালদ্বীপ সম্প্রতি এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে যিনি স্পষ্টতই ভারত বিরোধী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্বাচনে লড়েন। বিএনপির সাথে ভারতেরও বিরোধের ইতিহাস রয়েছে। বিএনপি বর্তমানে জানুয়ারি নির্বাচন বয়কট করেছে, কারণ শেখ হাসিনা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পদ তৈরির জন্য পদত্যাগ করার দাবি প্রত্যাখ্যান করেছেন। অতীতে বিএনপির বিরুদ্ধে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছিল এবং অনুরূপ দলগুলিকে বাংলাদেশে থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সেই প্রবণতাটাকে উল্টে দিয়ে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলেন। বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি বলেন, বিএনপি 2014 সালে নির্বাচন বর্জন করেছিল পরবর্তীতে এটিকে অংশগ্রহণমূলক ও অগণতান্ত্রিক বলে সমালোচনা করার জন্য। কিছু ভারতীয় পর্যবেক্ষক ওয়াশিংটনের কঠোর অবস্থানে বিস্মিত হয়েছেন। তারা বিশ্বাস করেন আমেরিকানরা নিশ্চিতভাবেই ভারতের প্রতি শেখ হাসিনার গুরুত্ব সম্পর্কে সচেতন। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল বলেছেন, যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চাপ দিয়ে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে জটিল করে তুলছে। বাংলাদেশের সাথে তাদের সবচেয়ে বড় আঞ্চলিক সাফল্য শেখ হাসিনার অধীনে এবং তিনি আমেরিকার গুডবুকে নেই। বাংলাদেশে গণতান্ত্রিক পশ্চাদপসারণ সম্পর্কে মার্কিন নেতাদের অবগত করার জন্য বিএনপি বাংলাদেশি প্রবাসীদের কার্যকরভাবে ব্যবহার করছে, কিন্তু শেখ হাসিনা মার্কিন নীতি নির্ধারকদের সাথে একমত নন এবং একটি ইতিবাচক ধারণা তৈরি করতে ব্যর্থ হয়েছেন। এখানে চীনা এবং রাশিয়া ফ্যাক্টর রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অবস্থানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করেছে চীন। বাংলাদেশের শীর্ষ প্রতিরক্ষা সরবরাহকারীর পাশাপাশি একটি প্রধান বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগকারী বেইজিং বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন। সাথে যোগ হয়েছে রাশিয়াও, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করেছে মস্কো। চীনের সাথে শেখ হাসিনার মধ্যে গভীর সম্পর্ক, যার অবস্থান বঙ্গোপসাগরে এটিকে মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার করে তোলে। বাংলাদেশের পোশাক শিল্পের একটি গুরুত্বপূর্ণ বাজার এবং একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র। আমেরিকার নীতি নির্ধারকরা হাসিনার চীন এবং রুশপন্থী মনোভাব সম্পর্কে অবগত। ভারতের দৃষ্টিকোণ থেকে ঢাকা ও শেখ হাসিনাকে কাছে টেনে নেয়ার আরও কারণ রয়েছে। নয়াদিল্লি উদ্বিগ্ন যে বিএনপির হাতে ক্ষমতা স্থানান্তর ভারতের প্রভাবকে দুর্বল করে দেবে এবং চীনের জন্য তার স্বার্থ সম্প্রসারণ এবং সুসংহত করার দরজা খুলে দেবে। এদিকে আওয়ামী লীগ আশা করছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক শেখ হাসিনা সরকারের ওপর ওয়াশিংটনের চাপ কমাতে সাহায্য করবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের উষ্ণ সম্পর্ক অন্যান্য ইস্যুতেও পরীক্ষা করে দেখা হচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের মধ্যে তার মনোভাব নরম করার কোনো লক্ষণ নেই। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।